দিদিঙ্ মহা মহাবিক্ষোভ নিউজকট পরবর্তী প্রসঙ্গ কোলকাতার পুলিশ এবং আন্দোলনকারী মুহামু হয়েছেন সচিবালয় ঘেউপি ছাত্রছাত্রী মানে বিশাল শোভাযাত্রা যাওয়া বেড়ে খন্ড যুদ্ধ দেখ বিক্ষোভকারী মানে ব্যারিকেড ভাঙ্গি রাজ্য সচিবা আড়সে পশিব উদ্যম করা সে বাধা দিয়েছিল আন্দোলনকারী উপরে লাঠিচার্জ পুলিশ লুহবুহ গ্যাস এবং পাড় আর জি মেডিকল মেডিকা মহিলা ডাক্তার দুষ্কর্ম এবং হত্যা ঘটনা প্রতিরদরে এভি মহাবোভ করা নবান্ন অভিযোগ অভিযানের আন্দোলনকারী মানে ছাত্র মানে কলেজ স্কোয়ারু বিশাল শোভাযাত্রা বাহিলে নবান্ন হচ্ছে মানে পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় যে ঠারু পশ্চিমবঙ্গ সরকার কার্য করতে নবান্ন হি মমতা ব্যানার্জী অফিস সমেত অন্যান্য বরিষ্ঠ মন্ত্রী এবং অধিকারীক অফিস রয়েছে তেমন টিএমসি সরকার বিরোধরে কোলকাতার এ সবু বড় আন্দোলন বলে চর্চা হচ্ছে প্রথম থার পরে এত সংখ্যার লোক মমতা সরকার বিরোধরে বিরোধে রাজু বিক্ষোভকে দৃষ্টি রাখি কোলকাতা সংযোগ করতে সবু প্রবেশ পথ কু সাইছে ছ হাজার রু অধিক পুলিশ সেটি নিয়োজিত অ এবং পুরা খণ্ডযুদ্ধ ভিড় উৎপন্ন হয়েছে যে চিত্র আপনার দেখুতি কিভাবে ভাবে लुहबुहा गैस प्रयोग कर माड़ जो मैंने विक्षोभकारी से विरोध में करोचना करवाम सहित तो सीधा सख कोलकाता हेड प्रमोद महांती जोड़ी होती प्रमोद वर्तमान स्थिति कौन रही स्थिति से भाव रही कि पूरा ये बा जो प्रकार छात्र छात्री हूं बाोभकारी रही दीदी के विरोध में महाविक्षोभ आरंभ कर रही जो मानते बैकग्राउंड क्या जी क्या पृष्ठभूमि कथ देखा तो आरजिकर मेडिकाल जो भी ट्रेनी डाक्तर को दुष्कर्म को हत्या होता से प्रसंगे हिं ये घटना घटुची দেখোন মৃনাল আজি কলকাতা সমগ্ৰ কলকাতা আজি উত্তল হৈ উঠিছিল আমি জাতি যে ছাত্ৰ সমাজৰ্থন কৰি ৰাজ্যৰ বিভিন্ন বৰ্গৰ লোক মানে এই আন্দোলনৰে এই নৱান্ন অভিযানৰে যোগদে এই নৱান্ন অভিযোগ অভিযানক মুকাবিলা কৰিব ৰাজ্য চৰকাৰ পুলিচ যথাযথ পদক্ষেপ গ্ৰহণ কৰিছিল বিশেষ কৰি আমি যদি দেখিবা যে হাওড়া ব্ৰিজ বিদ্যাসাগৰ সেতু নিবেদিটা সেতু ভৰি বিভিন্ন স্থানৰে পুলিচৰ ত্ৰিস্তৰীয় ব্যাৰিকেড থকা অন্য় संजोगकारी रास्ता सम्पूर्ण भावे बन्द गरिदिइलाज गण परिवहन व्यवस्था कार्य दीर्घ समय धरि बन्दबि केतक स्थानले छ पुलिसर खण्डुद्ध लाग आमे देखि समय पूर्व लुहबुहा ग्यास प्रयोग सहित लाठी माड पुलिस आंदोलनकारी पा आन्दोलनकारी घौडाइदेबार व्यवस्था समस्त प्रकार प्रतिरोधको प्रतिहत गर्ने आन्दोलनकारीभ सक्रिय ले कारण किदिन पूर्वहरू मनसिक भावे प्रस्तुति नै यही आन्दोलन किप सर्बत भावे मुकेपरि पुलिस मध्य त्रिस्तरीय निरापत्ता व्यवस्था ग्रहण गरितक स्थानले व्येडको वेल्ड्डिङ गराइन्छ पर छज अतिक्रम गरिपार नै तेणु यहाँ सत नवान पहचवार कहाँ साहस नला ନିରାପତ୍ତା ବ୍ୟବସ୍ଥା ଏବଂ ପ୍ରାୟ ଦୀର୍ଘ ଦୀର୍ଘ ଦୂରରୁ କରାଯାଇଥିଲା ସେଥିରେ ନବାହ୍ନକୁ ଯିବା ସମ୍ଭବପରି ନଥିଲା କିନ୍ତୁ ପରିସ୍ଥିତିକୁ ମୁକାବିଲା କରିବା ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ପୁଲିସ ସମସ୍ତ ପ୍ରକାର ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଥିଲେ ତେଣୁ ଆମେ ଦେଖିବାକୁ ପାଇଲେ ଯେ ଆଜି ପୁଲିସ୍ ଏବଂ ଆନ୍ଦୋଳନକାରୀଙ୍କ ମଧ୍ୟରେ କାର୍ଯ୍ୟରତ ଖଣ୍ଡ ଯୁଦ୍ଧ ଲାଗିଥିଲା ଆମେ ଦେଖିବାକୁ ପାଇ ପ୍ରତିବାଦୀମାନଙ୍କର ମୂଳତଃ ଦାବି দেখুন বর্তমান পরিস্থিতি বর্তমান নিন্ত্রণাধীন অায় শতাধিক প্রায় পুলিশ আন্দোলনকারী মানুষ গিরফ করে বাহারক নেযাইছি এবং কতক হাজত এবং জনা যে মুচালিকা নিয়ে সে পরবর্তী পর্যায়ে ছাড় দিয়ে যাব এবং অন্য পক্ষে ছাত্রছাত্রী মান ভবিষ্যৎ নজর রাখি যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন স্থানের রয়ে সে কিপর কু আছিলে কিভল ভাৱে মানে হস্পিটালে বিভিন্ন মেডিকা ভংগাৰুজা কলে গোটেই অপ্ৰীতিকৰ পৰিস্থিতি উৎপন্ন হ'ল আমাৰ আমি দেখুচে মানে ছাত্ৰ ছাত্ৰী হুন্তু বাৰী যিয়ে বি সেমানে কেমিতি নবান্ন আড়ে অর্থাৎ দিদিঙ্ প্রশাসন ঠিক ভাবে তাকে মুকাবিলা করে পুনা কি এই প্রশ্নটি সমস্ত মানুষ স্বাভাবিক ভাবে আন্দোলিত করু কারণ যে আজ যে ঘটনা ক্রম দেখে যে স্থিতি উৎপন্ন হল কমিউটরস মানে লোক মানে যা আসিপা হইরাণ হলে মানে বিলকুল গোটে ভয়াতুর পরিবেশ নিশ্চয় সৃষ্টি হল এই প্রকার স্থিতি কিনা সে প্রশ্নটি তো সমস্ত মানুষ আন্দোলিত করু দেখোন নিশ্চিন্ত মুনা যে এই যে আন্দোলন হ'ব এভল ৰূপ ধাৰণ কৰিব পূৰ্ব পুলিচ জানিছিল আৰু আন্দোলনকাৰী মানে জানিছিল যে পুলিচ পক্ষ ব্য়পক নিৰাপত্তা ব্যৱস্থা গ্ৰহণ কৰা কিন্তু এই মুকাবিলা মধ্য উভয়ে আজি সতে যেপৰিফল হৈছিল ছাত্ৰ ছাত্ৰী যে আন্দোলন কৰিলে যে ভাৱে নৱান্নত পহঁচা ভূমিকা পালন কৰিলে তাহূতপূৰ্ৱ কাৰণ কৌশি দলীয় পতাকা নাই জাতীয় পতাকা ধৰি সেনেকৈ ৰাজৰাস্তক ওলাইছিল সেইপৰি পুলিশ সর্বতভাবে পদক্ষেপ গ্রহণ করেছিল যে প্রতীটি মুকাবিলা পয়েন্টে যে পানি পানি কমা রকি লাঠিচার্জ করার ব্যবস্থা গ্রহণ শতাধিক শহর মানে এখিত এই আন্দোলনটি বিক্ষোভটি কাহা বিরোধে মানে দিদি বিরোধে মহাবিক্ষোভ নু তো কারণ আমি যেমন জাঁচে যে প্রথমে কোলকাতা পুলিশ এবং তাপরে যেতবে সিবিআই তদন্ত কু হাতি ତଦନ୍ତର ଅଗ୍ରଗତି ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ଆମେ ବିଭିନ୍ନ ସମୟରେ ଚର୍ଚ୍ଚା କରୁଛେ ତା ସତ୍ତ୍ୱେ ଲୋକଙ୍କ ମନକୁ ବା ଯେଉଁ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ମନକୁ କିଛି ନା କିଛି ପ୍ରଶ୍ନ ଆସୁଛି ଯେ ପ୍ରକୃତରେ ଠିକ୍ ଭାବରେ ସବୁ କିଛି ହେଉନାହିଁ ତ ହେଉନାହିଁ ସେଇଥିପାଇଁ ହିଁ ଏଭଳି ଆନ୍ଦୋଳନ କି ଦେଖ ଦେଖନ୍ତୁ ମୁନାଲ ବାବୁ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇଛି আরজিকার মেডিকা কলেজে মহিলা ডাক্তার হত্যা এবং বর্বরচিত ঘটনা প্রতিবাদ করে প্রত্যেক মনে প্রতিবাদর অগ্নি জলুচি তেমনি এই পরিস্থিতি আজ যে আন্দোলন হল তেমন এর নেপথে বিজেপি রয়েছে এটা অস্বীকার করি হব না তেম বিজেপি রোক্ষ ইন্ধন রয়েছে এবং ছাত্র সমাজ কেবল বিজেপি রাজনৈতিক দৃষ্টিকোণ এভাবে চর্চা যাচ্ছে আসুচি দিদি যেহেতু ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ସେଥିପାଇଁ ସେ ମଧ୍ୟ ଭାବୁଥିବେ ଯେ ଏ ପ୍ରକାର ଘଟଣାକ୍ରମ କେମିତି ସମ୍ଭବ ହେଇପାରୁଛି ତାକୁ କେମିତି ମୁକାବିଲା କରାଯାଇ ପାରୁନି ପ୍ରଥମରୁ କାହିଁକି ତାକୁ ସ୍ତମିତ କରାଯାଇ ପାରୁନାହିଁ ଏ ପ୍ରଶ୍ନଟି ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କ ମନକୁ ଆସିବ ଦେଖ দেখুন মনে লাগু যে আন্দোলন রূপরেখ কু দেখে এতেনৈতিক অভিসধান রয়েছে ইন্ধন রয়েছে এ স্পষ্ট যে দাবি আজ মুখ্যত মুখ্যমন্ত্রী মমতা বানার্জী ইস্তফা দাবি করে এবং আর্জিকার মেডিকা কলেজের মহিলা ডাক্তার হত্যার ন্যায় চাইলে এবং অন্য অন্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিষ্তি রাজ্যের বিঘ্নিত হয়েছে এবং সেই আইন শৃঙ্খলা পরিষ্তিকে সুরক্ষিত পাই সে আন্দোলন ডাকা দিয়ে তেমন এই তিনটি আন্দোলন আন্দোলন রূপরেখ দিয়ে যাই প্রতিটি মানুষ হৃদয়ের বর্তমান এই তিনোটি প্রশ্ন প্রতি করুচি কারণ আমি জানি যে মহিলা ডাক্তার হত্যা করিষয়ের আবাল বৃদ্ধ বনি তা প্রত্যেক কলকাতার রাজার সাধারণ জনতা প্রতর উত্তোলন করছেন মানে কৌশি কারণ যে লক্ষ্য রয়েছে যে উদ্দেশ্য নেই পৃষ্ঠভূমি নেই আন্দোলনটি করা বিক্ষোভটি করা অর্থাৎ প্রশাসনিক କଳ ବିରୋଧରେ ସରକାର ବିରୋଧରେ ନିଶ୍ଚୟ ଆନ୍ଦୋଳନ ରହିଛି କିଭଳି ଭାବରେ ସୁପରିଚାଳନା କରାଯାଇ ପାରିଥାନ୍ତା କିନ୍ତୁ ଯେଉଁ ପ୍ରକାର ଦୁଷ୍ ମାନେ ମହିଳା ଡାକ୍ତରଙ୍କୁ ଦୁଷ୍କର୍ମ ହତ୍ୟା କରାଗଲା ତାକୁ ପ୍ରଚ୍ଛଦରେ କେହି ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଥିଲା କି ସେଇ ଯେଉଁ ବଡ଼ ପ୍ରଶ୍ନଟି ରହିଛି ତା'ର ଉତ୍ତର ଖୋଜିବା ଖୋଜିବା ପାଇଁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ନିଶ୍ଚୟ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଯେଉଁଥିପାଇଁ ଏଭଳି ମହାବିକ୍ଷୋଭ ଏବଂ ପ୍ରକୃତରେ କାହା ବିରୋଧରେ ଏଇ ବିକ୍ଷୋଭ ଦିଦିଙ୍କ ବିରୋଧରେ ନୁହେଁ ତ ଏଇ ବଡ଼ ପ୍ରଶ୍ନଟି ଆସୁଛି ସମସ୍ତଙ୍କ ମନକୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରମୋଦ ମହାନ୍ତି ଆଲୋଚନାରେ ଆମ ସହିତ ରହିଥିବାରୁ